কিছুদিন আগেই ছেলেদের ক্রিকেটের ম্যাচ ফির পরিমাণ বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে নারীদের ম্যাচ ফির পরিমাণও, তবে তার অঙ্কটা নিতান্তই নগণ্য। ঘরোয়া ক্রিকেটে যেখানে তামিম মুশফিকদের ম্যাচ ফি আকাশচুম্বী, সেখানে জাতীয় চ্যাম্পিয়নশিপে নারী ক্রিকেটারদের ফি বাড়ানো হয়েছে মাত্র 100 টাকা। আগে যেখানে তারা পেত 500 টাকা, এখন পাবেন 600 টাকা করে। নারী ক্রিকেটারদের এরূপ বৈষম্য নিয়ে ইতিমধ্যে ঝড় শুরু হয়েছে ক্রিকেট অঙ্গনে। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমও বিষয়টা নিয়ে বেশ সোচ্চার, ফলে আর চুপ থাকতে পারল না বিসিবিও। এবার নারীদের ম্যাচ ফি বাড়ানোর প্রসঙ্গে মুখ খুলেছে বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিমুদ্দিন চৌধুরী। তিনি জানান, নারী ক্রিকেটারদের নিয়ে অন্যান্য ক্রিকেট বোর্ডের মতো তাদেরও ভিন্ন কৌশল আছে, আর নারী ক্রিকেটারদের জন্য স্পন্সরশিপ কম থাকায় এরূপ সমস্যা সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে বিসিবি উইমেন্স উইং চেয়ারম্যান এম এ আউয়াল চৌধুরী বুলুও জানিয়েছিলেন, ছেলেদের ক্রিকেটে কোটি টাকার স্পন্সর পাওয়া গেলেও মেয়েদের ক্ষেত্রে তা পাওয়া যায় না। এবার একই পথে হাঁটলেন বিসিবি সিও নিজামুদ্দিন চৌধুরী। বললেন, টিম স্পন্সরশিপ যখন আমরা বিক্রি করতে যাই তখন বান্ডেলে যাই, সেক্ষেত্রে ছেলেদের, নারীদের, অনূর্ধ্ব 19, এ টিমে এ ধরনের বান্ডেলে থাকে, তাই নারীদের দল নিয়ে আলাদা করে করি না। নতুন স্পন্সরশিপের জন্য যেটা আছে নতুন চুক্তিতে এটা একই অবস্থাতে আছে, অবশ্য এ নিয়ে আমরা কাজ করছি। মেয়েদের ঘরোয়া প্রতিযোগিতায় স্পন্সরশিপ বাড়ানো যায় কি না আমরা সে চেষ্টাতেই আছি।